আমি দেবাশিস আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের ভ্রমণ সঙ্গী চ্যানেলের আরও একটি ভিডিওতে। এই চ্যানেলে আপনারা দেখতে পান একজন বাঙালির চোখে পৃথিবীর সুন্দর সুন্দর স্থানগুলি। এই সুন্দর পৃথিবীর প্রকৃতি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই একটি সাবস্ক্রিপশন অথবা একটি শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আপনাদের কাছে এই সুন্দর সুন্দর কন্টেন্টগুলি উপস্থাপন করবার জন্য। এই চ্যানেলের গত পর্ব দুটিতে আপনারা দেখে থাকবেন ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের মালভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমার সহপাঠীদের সাথে আমেরিকায় লাস ভেগাস শহরটি ঘুরে দেখবার কাহিনী। আজ এই নতুন পর্বে আমরা আপনাদের সাথে করে নিয়ে যাব আমাদের বাড়ি থেকে 220 মাইল দূরত্বে অবস্থিত একটি অপূর্ব সুন্দর লেকের ধারে অবস্থিত আর পাহাড়ে ঘেরা একটি অত্যাশ্চর্য সুন্দর শহর লেক তাহো বা সাউথ লেক তাহোতে। তবে চলুন দেরি না করে আমাদের যাত্রা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি লেক তাহো, মেমোরিয়াল ডে হলিডে 2023। গাড়ির চাকা বার্নিশ করছে, এখন খুব ভালো সময়। এক্ষুনি আমরা বেরোচ্ছি, মানে নোংরা একটু পরেই হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই এই বার্নিশ চলে যাবে। What a timing! Good job! আমরা বাড়ি থেকে এলভার্ডো নাইলস রোড নিয়ে স্মুল রোড হয়ে হাইওয়ে 680 ধরে ইন্টারস্টেট 80 দিকে এগিয়ে চললাম। আমাদের বাড়ি ইউনিভার্সিটি থেকে সাউথ লেক টাহোর গুগল ম্যাপ দেখলে ডিফল্ট রুট সবসময় I-80 হয়ে স্যাক্রামেন্টো যেয়ে সেখান থেকে হাইওয়ে 50 ধরে আর লেক তাহো যাওয়ার রুটটাই দেখা। এই রুটটার বিকল্প হিসাবে I-5 স্যাক্রামেন্টো যাওয়ার রুটটাও অনেক সময় দেখানো হয়, অথবা স্টকটন থেকে হাইওয়ে 88 ধরেও আমরা লেক সাউথ লেক তাহো পৌঁছে যেতে পারি। আমার পছন্দের রুট হচ্ছে হাইওয়ে I-80 ধরে আমরা চলে যাই ডনার লেক পর্যন্ত। ডনার লেকের পরে টাকি শহরের কাছ থেকে একটা এক্সিট নিয়ে আমরা বেরিয়ে যাই এবং সেটা কিংস বিচ হয়ে আমরা সাউথ লেকটা হয়ে পৌঁছে যাই। আমরা আজকে আমাদের প্রথম স্টপটি নিয়েছিলাম ইন্টারস্টেট 80-র উপরে ডনার লেকের একটি ভিস্তা পয়েন্ট এরিয়াতে। ডনার লেকটা দেখা যাচ্ছে উপর থেকে, আর ভিউ পয়েন্ট ভিস্তা পয়েন্ট এর উপরে বরফ রয়েছে এখানে বেশ চারদিকে। ডনার লেক ভিস্তা পয়েন্ট হাইওয়ে 80-র উপরে, উপর থেকে যে লেকটা দেখছিলাম সেই ডনার লেক, সুন্দর লেকটা। অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটা যতবার আসি ততবারই ভালো লাগে। আমরা রয়েছি ডনার লেকের ধারে। এই লেকটা ছোট, ইন্টারস্টেট 80 রাস্তার উপরেই পড়ে। ইটস অ্যারাউন্ড 7000 ফিট এলিভেশন এই জায়গাটার। হাইওয়ে 80 বা ইন্টারস্টেট 80 ওয়ান অফ দ্য হাইয়েস্ট প্লেস এই জায়গাটা। জুনের মাসের এখনও আসেনি, মেয়ের শেষের দিকে একটু একটু বরফ রয়েছে, এখনও দেখা যাচ্ছে বরফ। লেক তাহো আসবার রুট পর্যালোচনা করবার সময় আমি বলেছিলাম যে হাইওয়ে 80 হয়ে ডনার লেক হয়ে যে রুটটা, সেটা আমার ফেভারিট রুট। সেটা একটা উল্লেখযোগ্য কারণ এই ডনার লেকে কিছুটা সময় কাটানো। এবার আমরা তার ব্যতিক্রম করলাম না এবং এরপরে আমরা চলে যাচ্ছি কিংস বিচের দিকে। প্রথম গ্লিমস লেক তাহোর দেখা যাচ্ছে এখন। এখান থেকে আমরা যাবো রাইটে, রাইটে গেলেই আমাদের সেফ ওয়েটা পড়বে। আমরা রয়েছি কিংস বিচে এখন। এটা লেক তাহোর নর্থ সাইড। এটা যদিও লেকের ধারে, এখানে বিচ বলে, এখানে একটা বিচ বলা যেতেই পারে, এত বড় লেক। 70 মাইল তার কনফারেন্স। কিংস বিচ এইখান থেকে নেমে যাওয়া যায়, যে এইখান থেকে নেমে বিচে বা লেকের ধারে নেমে যাওয়া যায়। এখানে বেশ অনেকটা দূর পর্যন্তই গেছে লোক দেখছি, তার মানে খুব ডিপ নয় এই জায়গাটায়। আমেরিকার সেকেন্ড ডিপেস্ট লেক এটা। নেভাদা সাইডটাতে এখনও বেশ কিছু বরফের ছোঁয়া দেখা যাচ্ছে, এই পাশটা প্রায় বরফটা নেই আর। বাকিরা চলে গেছে সেফওয়েতে, ওই যে ওই জাস্ট রাস্তাটা ক্রস করে ওপারটাই সেফওয়ে। এখানে আমরা প্রত্যেকবার যখন লেক তাহো আসি এই জায়গাটা প্রথমে দাঁড়াই, এবং এই জায়গাটা ডিজার্ভ করে অ্যাকচুয়ালি দাঁড়ানো। সুন্দর জায়গা, আর এটাই একমাত্র জায়গা যেখানে সহজেই লেকে নেমে পড়া যায় চাইলেই, আর টেম্পারেচারটাও এখানেই সবচেয়ে বেশি থাকে, জলের টেম্পারেচার। এখন মোটামুটি টেম্পারেচার অ্যারাউন্ড 60 ডিগ্রির মতো, 60 ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড 22 ডিগ্রি হবে। Bad present temperature, ঠান্ডাও না গরমও না। এইখানে লেকটার একটা রেপ্লিকার মতো দেওয়া রয়েছে, কোন জায়গাটা সবচেয়ে বেশি ডিপ সেই রকম। যেমন এখানে বলা হচ্ছে শোর লাইন 72 মাইল, সে ভলিউম হচ্ছে 39 ট্রিলিয়ন গ্যালন, সাইজ হচ্ছে 22 মাইল লং অ্যান্ড 12 মাইল ওয়াইড। টেম্পারেচার 5 থেকে 20 ডিগ্রি টেম্পারেচার থাকে জলের, 41 থেকে 68 ডিগ্রি ফারেনহাইট। ডিপেস্ট ডেপথ ইজ 1645 ফিট, অ্যারাউন্ড 1700 ফিটের মতো। অ্যাভারেজ ডেপথ 1000 ফিট, মানে শোর লাইনটা মোটামুটি এইরকম। মার্ক টোয়েনের একটা বেশ স্টেটমেন্ট রয়েছে, অ্যাট লিস্ট দ্য লেক বার্স্ট আপন আস ইন নোবেল স্ট্রিট অফ ব্লু ওয়াটার লিফটেড 6300 feet অ্যাবোভ দ্য লেভেল অফ দ্য সি অ্যান্ড walled by a rim of snow-cloud mountain peaks that towered aloft full 3,000 feet higher. I thought it must be surely be a fairest picture in the whole earth afford. Mark Twain, 1872. Kings Beach থেকে আমরা নেভাদা সাইড দিয়ে যাচ্ছি সাউথ লেক টাহোতে। আমাদের হোটেল হার্ড রক, রাইট? হোটেল হার্ড রকে থাকবো আজকে আমরা, ক্যাসিনো হোটেল। আমরা এখন রয়েছি ইনক্লাইন ভিলেজ, কিংস বিচের পরের যে ছোট্ট গ্রামটা আছে সেটা হচ্ছে ইনক্লাইন ভিলেজ। বাদিকে রেনো চলে যাওয়ার রাস্তা, আমরা সোজাই চলে যাচ্ছি। ইনক্লাইন ভিলেজ ক্রস করে চলে যাচ্ছি। আর এই সাইডে খুব একটা শহর বা জনপদ নেই। এখন ঢুকে পড়েছি নেভাদা স্টেটে, তাহলে অর্ধেকটা নেভাদাতে। আজকে আমরা থাকবো নেভাদা স্টেটে, কারণ আমাদের হোটেলটা নেভাদাতে পড়েছি। মাইল দূরে আছে আমাদের হোটেল। সাউথ লেক তাহো সোজা মিন্ডেন বাদিকে। এবার আমরা স্টে করছি সেই স্টেট লাইন নেভাদা সাইডে, অ্যাকচুয়ালি সাউথ লেক তাহো সিটির পাশেই হোটেল হার্ড রক। লাস ভেগাসের হার্ড রক যে হোটেল আছে তাদেরই এই হোটেল। হার্ড রক হোটেল, সুইমিং পুল, পুল এরিয়া। আমাদের মেইন বিল্ডিং এই হোটেল আমাদের রুম বাই পাশে পিছনে দিকে আরেকটা বিল্ডিং রয়েছে সুইমিং পুলটা বেশ বড় দুটো বিল্ডিংয়ের মাঝখানে প্রচুর বসার জায়গা রয়েছে সুইমিং পুল এরিয়ায় আমাদের রুম 6th floor এসে গেছি 605 রুমের নাম্বার 619 এইদিকে Only 8, 609, and this is 605. Last pass number no other Malpatra late to get 2 queen bed. You can a bed to reach it. প্রথমে রেস্টরুমটা দেখা যাক বাথটব ছোট ঠিক আছে সব এখানে একটা টেবিল চেয়ারস মিনি ফ্রিজ 2 beds টেলিভিশন 1 sofa And the best thing is the view. We have a balcony, and from balcony we have partial lake view. Lake ta sundor dekha jacche ekhan theke. Oi je samne arekta building jetar kotha bolchilam. Ei dan pashe royeche ekta golf course, sundor setaro ekta view paoa jacche ekhan theke. আমরা আজকে আমাদের লাঞ্চটা প্যাক করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেই হোটেলে চেক ইন করে সাথে সাথে লাঞ্চ কমপ্লিট করে কিছুটা সময় একটু বিশ্রাম নিয়ে এবার আমরা বিকাল বেলা বেরিয়ে পড়লাম প্রধানত লেকের ধারে কিছুটা সময় কাটানোর জন্য সুন্দর লেকটাতে আমরা এটা একটা পাবলিক পার্ক এখানে কোনো ফি নেই আমি আরেকটা পার্কে গিয়েছিলাম ওখানে $25 পার পারসন ডে পাস ছিল এখানে সাউথ লেকটার একটা ম্যাপের মতো দেখা যাচ্ছে বাঁদিকে ডিএল ব্লিস স্টেট পার্ক থেকে শুরু করে এমেরাল্ড বে দেন সাউথ লেক তাহো সিটি এদিকে জ্যাফার কোভ রিসর্ট পর্যন্ত এই পোর্শনটাকে দেখানো হয়েছে আমরা এখন কারেন্টলি রয়েছি এই বিচটাকে বলে রিগান বিচ প্রবাবলি দ্য প্রেসিডেন্ট রিগানের নামে রিগান বিচ লেকটা এখানে বেশ শ্যালো এখানে এই জন্য একটু ঘোলাটে রয়েছে লেকের কিছুটা পর্যন্ত তারপরে ধীরে 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 ব্লু নীল থেকে ডিপ নীল হয়ে গেছে সূর্যটা একদম এখনো তেজ কমেনি 6:30 মতো বাজে 6:45 বাজে কিন্তু তাও এখনো সূর্যের প্রচণ্ড তেজ বিশাল লেকটাতে কত বড় তাই এই জায়গাটা থেকে ভালোই বোঝা যাচ্ছে ওইদিকে ওই যে দূরে পাড় দেখা যাচ্ছে মাঝখানে একটা বড় লঞ্চের মতো দেখা যাচ্ছে ওই কালো রঙের একটা বাক্সের মতো দেখা যাচ্ছে তার পাশে যে ব্রাউন রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই আমাদের কথা তো এই জায়গাটার নাম হচ্ছে রিগান বিচ। লেক তাহোর একমাত্র, মানে সাউথ লেকটা শহরে একমাত্র পাবলিক এরিয়া এটা, আর যেগুলো আছে বেশিরভাগই প্রাইভেট। You have to pay and then enter. সকাল আর দুপুরের দিকে এখানে প্রচুর ভিড় হয়, এই সময় একটু কম আছে, ফাঁকা ফাঁকা আছে এখন। আমার প্রায় প্রত্যেক ভিডিওর শেষ প্রান্তে দেখতে পাবেন পরবর্তী ভিডিওর কিছু কিছু ঝলক। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান। সর্বশেষে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা এমনই সাথে থাকবেন। আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়।